বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে যেসব দেশের নাম চলে আসে সেগুলো হল আমেরিকা, রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন ইইউভুক্ত দেশ, ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েল। জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত এবং পৃথিবীর আর্থসামাজিক স্থিতিশীলতা এসব মোড়লদের ইচ্ছার উপরে প্রায় পুরোপুরি নির্ভরশীল। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেসব সেবা ও পণ্য ব্যবহার করে থাকি তার প্রায় অধিকাংশই কোনো না কোনোভাবে আমেরিকা কিংবা চীন ইত্যাদি দেশের মালিকানাধীন। ফলত আমাদের মেধা, শ্রম ও অধ্যবসায় শেষ পর্যন্ত এসব দেশের কাছে বিক্রি হয়ে যায়। বিনিময়ে আমরা সাময়িক সচ্ছলতা অর্জন করলেও দিন শেষে নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দেই। এভাবে ভেবে দেখলে আপনি শেষ পর্যন্ত নিজেকে এক অদৃশ্য অর্থনৈতিক জালে বন্দী অবস্থায় আবিষ্কার করতে পারেন। এটি এমন একটি জাল যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বের যে সকল জায়ান্ট রাষ্ট্র সারা পৃথিবীকে ভাগ বা চওড়া করে কব্জা করে নিয়েছে, মধ্যযুগে তাদের অবস্থা কি একই রকম ছিল? উত্তর হল না। আমরা ইউরোপের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে অবগত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে এমন কিছু চিত্র ফুটে উঠেছে যেখানে ভারতীয় বর্গা চাষিদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একইভাবে ইউরোপীয়রা আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দিয়ে পশুর মতো পরিশ্রম করিয়ে তুলার চাষ করাত। ব্রিটিশ সাম্রাজ্যের এই সোনালী যুগে অগুন্তি মানুষ শোষিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মেধা ও শ্রমের দ্বারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইউরোপ, আর মানুষগুলো হয়েছে অবহেলিত। মধ্যযুগের এই শিল্প বিপ্লব পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। অথচ বর্তমান সময়ে এক বাক্যে কে বিশ্বাস করবে এ সকল আধুনিক যুগের মাতুব্বরেরা একসময় মুসলিম শাসনের কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ত একটু বন্ধুত্ব পাওয়ার আশায়। মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছে তাদের মধ্যে সবার আগে অটোম্যানদের নাম চলে আসে। বর্তমানে আমরা সবাই জানি একসময় ব্রিটিশদের সূর্য অস্তমিত হতো না। অথচ আমরা কি জানি ব্রিটিশদের আগে অটোম্যানদের দাপট ছিল আরও বেশি তীব্র? অটোম্যান সুলতান সুলেমানের শাসনামলে পৃথিবীর কোনো শাসকই সুলতানের বিরুদ্ধে একটি কথা বলার সাহস রাখত না। সুলেমান পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অংশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়েছিলেন। সে সময় ইউরোপের প্রায় সব দেশ সুলতানকে রাজস্ব প্রদানে বাধ্য থাকত। যারাই কর প্রদানে গড়িমসি করেছে তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে। অটোম্যানদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায়। দর্শক, আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে অটোম্যান সাম্রাজ্য সম্পর্কে জেনে আসি। শুরুতেই অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদের কথা স্মরণ করা যাক, যিনি মধ্যযুগের ইতি টেনেছেন বলে অনেক বুদ্ধিজীবী মনে করেন। সুলতান দ্বিতীয় মেহমেদের বয়স যখন মাত্র ১৩ বছর তখন তার বাবা মুরাদ সুলতানের সিংহাসন থেকে অবসর নেন। অপ্রাপ্তবয়স্ক মেহমেদ সিংহাসনে বসে উজিরদের একটি বড় সড় যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। সুলতান মেহমেদ জানান কনস্টান্টিনোপল দখল করার কোনো বিকল্প তিনি দেখেন না। সুলতানের কথা শুনে উজির এবং সেনাপতিরা হকচকিয়ে যান। সেনাপতি হালিল পাশা সদ্য অবসরপ্রাপ্ত সুলতান মুরাদকে ছেলের আক্রমণাত্মক সিদ্ধান্তের ব্যাপারে অবগত করেন। ছেলের এমন সিদ্ধান্তে মুরাদ চিন্তিত হয়ে পড়েন এবং পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। আক্রমণাত্মক মনোভাবের জন্য মেহমেদ কিশোর বয়সে সিংহাসনে আসীন হতে পারেননি। তাকে বাবার মৃত্যু পর্যন্ত ক্ষমতার জন্য অপেক্ষা করতে হয়। অন্যদিকে প্রায় ১৫০০ বছর ধরে এশিয়া ও ইউরোপের প্রবেশমুখে অবস্থিত কনস্টান্টিনোপল শহরে রাজত্ব করে আসছে রোমানরা। রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে এই নগর গড়ে ওঠে এবং ৩৩০ সাল থেকে তার নামানুসারে এই শহরের নামকরণ করা হয় কনস্টান্টিনোপল। সে সময়ের পর থেকে ২৩টি সেনাবাহিনীর আক্রমণ ঠেকিয়েছে রোমানরা। দাঁত কামড়ে পড়ে থাকা রোমানদের সেখান থেকে কেউই উচ্ছেদ করতে পারেনি। ক্রুসেডারদের হামলায় তাদের বেশ ক্ষতি হলেও রোমানদের ভিত্তি নাড়িয়ে দিতে ব্যর্থ হয় পশ্চিমারা। অবশেষে ১৪৫১ সালে সুলতান মুরাদের মৃত্যু হয়। এ সময় মেহমেদের বয়স ছিল ১৯ বছর। উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসতে মেহমেদের আর কোনো বাধা থাকে না।
বেহমেদ সিংহাসনে বসেই পূর্বের মতো কনস্টান্টিনোপল জয় করার বিষয়ে বদ্ধপরিকর হন। কনস্টান্টিনোপল শহর সে সময় পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টিত দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল। এই দেয়াল ভেদ করে শহরে প্রবেশ করা কোনো সেনাবাহিনীর পক্ষেই সম্ভব হয়নি। শহরের এক পাশে ছিল ইউরোপের প্রবেশমুখ গোল্ডেন হর্ন, যেখানে কোনো নৌবাহিনী পৌঁছাতে পারেনি, কেননা প্রবেশমুখে মাইলের পর মাইল সমুদ্রপৃষ্ঠ শেকল দিয়ে বন্ধ করা ছিল, যা হাজার বছর ধরে গোল্ডেন হর্নকে সুরক্ষা দিয়ে আসছিল। অটোম্যানরা মাঝারি আকারের কামান তৈরিতে দক্ষ, এ কথা রোমানদের ভালোই জানা ছিল। এজন্য কনস্টান্টিনোপলের স্থলভাগের অংশে কামানের গোলা ফিরিয়ে দেওয়ার মতো পুরো দেয়াল তৈরি করে তারা প্রস্তুত হয়েছিল। একই সাথে ইউরোপের সাথে সুসম্পর্ক বজায় রেখে কূটনৈতিক অবস্থানও শক্তিশালী করে রেখেছিল রোমানরা। অন্যদিকে সুলতান পরবর্তী দুই বছর অতিবাহিত করেছেন অটোম্যান সেনাবাহিনী ও নৌবাহিনীকে সুসংহত করতে। অল্প বয়সী সুলতানের কৌশল এবং দক্ষতা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগে ওঠে। এমনকি সুলতানের বাল্যকালের শিক্ষক সেনাপতি হালিল পাশাও সুলতানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। সব ধরনের প্রতিকূলতার অবসান ঘটিয়ে সুলতান গড়ে তোলেন শক্তিশালী নৌবহর এবং ভারী কামান বেষ্টিত 80,000 সৈন্যের এক সুবিশাল সেনাবাহিনী। এ সময়ের মধ্যে তিনি অন্য ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করতে থাকেন। প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করে সেনাবাহিনীর এলিট শ্রেণীতে জায়গা পেয়ে যায়। দিন দিন সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। সুলতানকে নিয়ে সকল প্রশ্ন সময়ের পরিক্রমায় ধুয়ে মুছে যেতে থাকে। সুলতান একটি কামানকে তার বহরে জায়গা দেন, যার নাম ছিল মাহি। এটি দৈর্ঘ্যে ছিল 27 ফুট। এটি 272 গেজের একটি গোলা এক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত। 1453 সালের মার্চ মাসে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল অভিমুখে সুবিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। প্রথমেই তিনি কামানের গোলা দিয়ে কনস্টান্টিনোপলের অভেদ্য দেয়াল চূর্ণ করতে থাকেন। প্রথম অবস্থায় রোমানরা বেশ ভড়কে যায়। এমন দানবীয় কামানের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তবে বরাবরের মতো তারা হাল ছেড়ে দেয়নি। ক্ষতিগ্রস্ত দেয়াল দ্রুত মেরামত করার সিদ্ধান্ত নেন রোমান সম্রাট। এভাবে সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে। রোমানদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে থাকে, কিন্তু দেয়াল যেমন ছিল তেমনই থেকে যায়। মূলত রোমানরা যুদ্ধের চেয়ে দেয়াল মেরামতের দিকে বেশি জোর দেয়। ভাঙা দেয়াল পুনরায় ধ্বংস করতেই অটোম্যানদের শক্তি খরচ হতে থাকে। অতিরিক্ত গোলাবর্ষণে কামানের সক্ষমতা হ্রাস পেতে থাকে। কিছু খণ্ডযুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটে। এভাবে মাস চলে যায়, দেয়াল যেমন ছিল তেমনই থেকে যায়। স্থলপথ দিয়ে কনস্টান্টিনোপলে প্রবেশ যে অসম্ভব, সময়ের সাথে সাথে তা স্পষ্ট হয়ে ওঠে। আবার জলপথে গোল্ডেন হর্নে প্রবেশ করতে গেলে প্রথম শেকলের বাধাই সুলতানের নৌবহর অতিক্রম করতে পারবে না, এটিও ছিল সুলতানের কাছে স্পষ্ট। এমন পরিস্থিতিতে সুলতান মেহমেদ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। গোল্ডেন হর্নের দক্ষিণে গোল্ডেন হর্ন আর কনস্টান্টিনোপল শহর বিভাজনের যে দেয়াল তা এক স্তর বিশিষ্ট, আর এর উত্তরে গালাটা বনাঞ্চল। সুলতান সিদ্ধান্ত নিলেন বনের ভেতর দিয়ে নৌবহর গোল্ডেন হর্নে প্রবেশ করিয়ে এই দেয়ালে কামানের গোলা বর্ষণ করবেন। সুলতান গাছের গুড়িতে চর্বি মেখে সেখান দিয়ে নৌবহর নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। রাতের অন্ধকারে গাছ কেটে স্থলপথে নৌবহর নিয়ে যাওয়ার এই পথ তৈরি করতে খুব বেশি সময় নেয়নি অটোম্যান আর্মি। হঠাৎ এক ভোরে রোমানরা দেখতে পায় অটোম্যানরা নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে গোল্ডেন হর্নে প্রবেশ করেছে। সুলতানের এমন অভিনব কৌশলে রোমানদের ভীত নড়ে যায়। প্রায় 2 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1500 বছরের ক্ষমতা হারিয়ে বসে রোমান সাম্রাজ্য। ইতি ঘটে তথাকথিত মধ্যযুগের। সুলতান মেহমেদ কনস্টান্টিনোপলকে রাজধানী করেন এবং এর নাম দেন ইস্তাম্বুল। তখন থেকে পৃথিবীর স্বর্ণের খনি মুসলিমদের হাতে চলে আসে। কনস্টান্টিনোপল বিজয়ের পর মুসলমানদের ইউরোপে প্রবেশে আর কোনো বাধা থাকে না। মুসলিম সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা ঘটে এখানেই। কনস্টান্টিনোপল ইস্তাম্বুলে পরিণত হওয়ার পর অটোম্যানরা সাম্রাজ্যের বিস্তারের দিকে মনোযোগী হয়। সুলতান দ্বিতীয় মেহমেদের সাহসিকতা এবং সুকৌশল অটোম্যানদের পালে হাওয়া দেয়। এরই ধারাবাহিকতায় অটোম্যান সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ
সুলতান সুলেমানের আবির্ভাব হয় ১৫২০ সালে। বিজ্ঞ এই শাসক ১৫৬৬ সাল পর্যন্ত টানা ৪৬ বছর রাজ্য বিস্তার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। সুলতান মেহমেদের পর থেকে সুলতান সুলেমান পর্যন্ত ১০০ বছরের বেশি সময় ধরে অটোমেনদের শক্তি বৃদ্ধি পেয়েছে। সুলেমান এই শক্তিমত্তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। সুলতান সুলেমান ১৪৯৪ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান তুর্কি শহরের ট্র্যাপসানে। ছেলেবেলা থেকেই তিনি বেশ কিছু বিষয়ে শিক্ষা লাভ করতে সমর্থ হন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দক্ষ হিসেবে বেড়ে উঠতে থাকেন। তিনি অটোমেন সাম্রাজ্যের দশম সুলতান এবং ইসলামের ৮৯তম খলিফা। ১৫২০ সালে সিংহাসনে আরোহণের বছরখানেক পর তিনি হাঙ্গেরি ও বোহেমিয়ার রাজাকে শ্রদ্ধা নিবেদনের জন্য দুইজন রাষ্ট্রদূত প্রেরণ করেন। হাঙ্গেরির রাজা ঘটনাক্রমে সুলতানের দুই রাষ্ট্রদূতকে বন্দী করে রাখেন। এ খবর সুলতানের কানে পৌঁছানোর পর বিকল্প চিন্তা করার আগেই তাঁদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন সুলেমান। ১৫২১ সালে তিনি তার অবাধ্যদের সমুচিত জবাব দিতে শুরু করেন। প্রথমে তিনি সাবাক দুর্গ দখল করেন এবং বেলগ্রেড অবরোধ করে রাখেন। অবশ্য বেলগ্রেড অবরোধ প্রতিহত করে। পরে সুলতান তার সেনাবাহিনী থেকে মাত্র ৪০০ সৈন্যের একটি প্লাটুন প্রেরণ করেন। এ ছোট আর্মি বিজয় ছিনিয়ে আনে। সুলতানের সব সৈন্য অক্ষত থেকে যায়। এরপর সুলতানের চোখ যায় লোহিত সাগরের দিকে। তিনি সেখানে নৌবহর প্রেরণ করেন এবং সমুদ্রপথে তার দাপট স্থাপন করেন। সুলতানের পরবর্তী যাত্রা হয় আলজেরিয়া, তিউনিশিয়া, রোডস দ্বীপ, ইরাক ইত্যাদি অঞ্চল অভিমুখে। সুলতান সুলেমানের অভিনব যুদ্ধকৌশল এবং বিজ্ঞতা ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের অঞ্চলগুলিও সুলতানের নিয়ন্ত্রণের আওতায় চলে আসে। পরবর্তীতে সুলতান স্লোভানিয়া, ট্রান্সিলভানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা রাজ্যগুলোকে অটোমেন সাম্রাজ্যের পতাকা তলে নিয়ে আসেন এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সুলেমান যেদিকে গেছেন বিজয় ছিনিয়ে এনেছেন, এমন বললেও খুব একটা ভুল বলা হয় না। তবে বিজয়ের বাইরেও সুলতানের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যা তাকে বিজয়ের স্বাদ এনে দিতে পারেনি, তবে অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করিয়েছে। ১৫২৯ সালে সুলতানের ক্ষমতায় আসার নবম বছরে প্রায় ১২০,০০০ সৈন্যের অটোমেন সেনাবাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সুলেমানের এই বিশাল সেনাবাহিনী বিপুল শক্তি প্রয়োগ করেও সেই যুদ্ধে জয় হতে পারেনি। এর পেছনে সুলতানের অদক্ষতা ছিল না। এর পেছনের কারণটি হল সে সময়ে চলমান মহামারী। এই মহামারীতে অটোমেন সৈন্যদের এক তৃতীয়াংশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যুদ্ধে প্রকৃতি যেন অস্ট্রিয়ার পক্ষে চলে যায়। সুলতান রাশিয়াকে বধির দেশ হিসেবে বিবেচনা করতেন। রাশিয়ার ভূমি সুলতানের পছন্দের ছিল না। তারপরে তিনি মস্কোভিট শহরে বেশ কিছু অভিযান পরিচালনা করেন। তবে রাশিয়ার বিরুদ্ধে সুগঠিত সামরিক অভিযান কখনোই সম্ভব হয়ে ওঠেনি। এর পেছনে রাশিয়ার ভৌগোলিক অবস্থান ও জলবায়ু বেশ প্রভাব বিস্তার করে। অটোমেনদের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরাও মস্কোতে প্রবেশ করতে পারেনি। রাশিয়ার তীব্র শীত তাদের পরাহত করে। সুলতান সুলেমান তার ৪৬ বছরের রাজ্য বিস্তারের অভিযানে কিছু প্রাকৃতিক প্রতিকূলতার কাছে হার মেনেছেন, তবে কোনো মানবসৃষ্ট প্রতিকূলতা তাকে দমন করতে পারেনি। এমনকি তিনি তার শারীরিক বার্ধক্যতাকে পেছনে ফেলে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার বয়স যখন ৭২ বছর, তখন তিনি হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। সুলতান শারীরিক অসুস্থতা ও বিশিষ্টদের নিষেধ অগ্রাহ্য করে এই যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন। সিজিটাভরের হাঙ্গেরিয়ান দুর্গ অবরোধের সময় তিনি নিজ তাঁবুতে অবস্থান করছিলেন। এমন সময়ে তার মৃত্যু হয়। তিনি মুসলিম সাম্রাজ্যের একমাত্র সুলতান যার সময় সুলতানের মৃত্যু সৈন্যদের সাহসের উপর যাতে কোনো প্রভাব না ফেলে সে কারণে কিছুদিন এই খবর গোপন রাখা হয়। সে যুদ্ধে হাঙ্গেরির পতন ঘটে। এখানে বলে রাখা যায়, সুলতান সুলেমানের মৃত্যুর সাথে সাথে অটোমেনদের পতনের বীজও যেন বপন হয়ে যায়। যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত অটোমেনদের অস্তিত্ব ছিল, তবে অটোমেনীয় জৌলুস সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন সুলতান সুলেমান। অটোমেন শাসনকে অনেকে ওসমানীয় শাসনও বলে থাকেন। ওসমান গাজীর নামানুসারে এই নামে অটোমেনরা পরিচিত, কেননা এই রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি।
তুর্কি বংশোদ্ভূত এই ব্যক্তি সেলজুক শাসনামলে উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব লাভ করেন। প্রথম অবস্থায় তিনি সেলজুক শাসকদের প্রতি অনুগত ছিলেন। 1299 সালে তিনি সেলজুকদের বার্ষিক কর প্রদানে অস্বীকৃতি জানান। পরে উত্তর পশ্চিম আনাতোলিয়াকে স্বাধীন হিসেবে ঘোষণা দেন। এভাবে ওসমান গাজির হাত ধরে অটোম্যান সাম্রাজ্যের জন্ম ও বিস্তার হতে থাকে, যা পরবর্তী 600 বেশি সময় ধরে পৃথিবীর বুকে নিজের অবস্থান জানান দেয়। প্রথমে নতুন এই সাম্রাজ্যের রাজধানী করা হয় ইয়েনিশেহিরকে। তবে বড় কোনো রাজ্য জয় করার মতো শক্তিমত্তা তখনও অর্জন করতে পারেনি ওসমানের সেনাবাহিনী। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অটোম্যানদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। 1321 থেকে 26 সাল পর্যন্ত ওসমানীয় সেনাবাহিনী বার্সা এবং মুদান্না বন্দরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে আসে। বার্সা অটোম্যানদের দখল করা প্রথম বাণিজ্যিক শহর। তার পূর্বে কেবল বারবারদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে অটোম্যানদের সন্তুষ্ট থাকতে হতো, তাই এই জয়কে অটোম্যানদের জন্য অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। কেননা পৃথিবীর মানচিত্রে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান জানান দিয়ে এ সময়ে অটোম্যানদের আসল যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ এশিয়া ইউরোপের প্রবেশদ্বার কনস্টান্টিনোপল জয় করে অটোম্যানদের শক্তিকে সারা বিশ্বের কাছে প্রমাণ করেন। সুলতান সুলেমান পরবর্তীতে ইউরোপের এক তৃতীয়াংশ, আফ্রিকার বেশ কিছু অংশ, সম্পূর্ণ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু অংশ অটোম্যানদের দখলে নিয়ে আসেন। যেসব দেশ অটোম্যানদের দখলে ছিল না, তারা সুলতানের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করার দুঃসাহস দেখাত না। উপরন্তু ইউরোপ এশিয়ার বর্তমানের সব মোড়ল সুলতানকে কর দিত। মজার বিষয় হল, মধ্যযুগে সবচেয়ে আগ্রাসী শক্তির সূচনা হয়েছিল মাত্র 400 সৈন্যের একটি বহরের মাধ্যমে। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। অটোম্যানরা রোমানদের পতন ঘটিয়ে নিজেদের দাপটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছিল। এই অটোম্যানদের পতন হবে সেটা সে সময় কল্পনা করাও দুঃসাধ্য ছিল। পূর্বে একবার বলা হয়েছে, অটোম্যানদের পতনের বীজ তখনই বপন হয়েছিল যখন অটোম্যান সূর্য সুলতান সুলেমানের হাত ধরে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে। সুলেমানের অসংখ্য মানবিক গুণাবলী ও শাসনের সুদক্ষতার বাইরেও তার কিছু দিক ছিল যা নিয়ে তিনি আজও সমালোচিত। তিনি রাজকার্য ও প্রাতিষ্ঠানিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধার পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন। তার সময়ে ইব্রাহিম পাশা কিংবা রুস্তম পাশার মতো মেধাবী ও দক্ষ ব্যক্তিত্ব আমরা দেখতে পাই। তবে তিনি তার সবচেয়ে সুযোগ্য দুই সন্তান শাহজাদা মুস্তাফা ও শাহজাদা বায়েজিদের মৃত্যুদণ্ডাদেশ দেন। এর পেছনের কারণ ছিল, তার সন্তান তিনি বেঁচে থাকাতেই তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, যা তার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই দুই সন্তানকে হত্যা করার পর সুলতান সুলেমানের সুযোগ্য উত্তরসূরি ছিল না। সুলতানের একমাত্র জীবিত সন্তান শাহজাদা সেলিম সুলতানের পর ক্ষমতায় আসেন। সেলিম ছিলেন রাজ্য পরিচালনায় অমনোযোগী। তিনি অধিকাংশ সময় প্রাসাদের ভেতর মদ্যপানে ব্যস্ত থাকতেন। যুদ্ধভিমুখে সুলতানের অযোগ্য নেতৃত্বে সৈন্যদের দক্ষতা কমতে থাকে। যুদ্ধের অভাবে অনেক সৈন্য বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথেও লিপ্ত হয়ে পড়ে। অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়ে নানা রকম অনিয়ম ও দুর্নীতি। সুলতান সেলিমের সময় ভেনিশিয়াদের বিরুদ্ধে যুদ্ধে অটোম্যানদের পরাজয় ঘটে। পরবর্তীতে সুলতান তৃতীয় মুরাদের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় মাহমুদ তার 19 ভাইকে হত্যা করে ক্ষমতায় বসেন। তবে তিনি বিচক্ষণ ছিলেন না। সুলতান হিসেবে একও কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না, ফলে তার আশপাশের লোকজন ছলচাতুরি করে নিজেদের সুবিধা অর্জন করে নিত। পরবর্তীতে সুলতান আহমেদের মৃত্যু হয় মাত্র 27 বয়সে। এরপর প্রথমবারের মতো অটোম্যান সাম্রাজ্যের সিংহাসন কলঙ্কিত হয়। এই প্রথমবারের মতো পিতার পর পুত্র সিংহাসনে না বসে সেখানে বসানো হয় সুলতান আহমেদের মানসিক ভারসাম্যহীন ভাই মোস্তফাকে। সবচেয়ে সুযোগ্য শাসক সুলতান সুলেমান তার শাসন কার্যে পরিপূর্ণ দক্ষতার পরিচয় দিলেও উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তিনি ভুল করেছিলেন। সুলতান সুলেমানের সুযোগ্য উত্তরসূরি ছিলেন তার পুত্র শাহজাদা মুস্তফা, যিনি বিনা কারণে কেবল আবেগের বশে বাবার দ্বারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সুযোগ্য শাসকের এই ক্ষতি কোনোদিনও সামাল দিতে পারেনি অটোম্যান সাম্রাজ্য। মূলত সুযোগ্য শাসকের অভাবে অটোম্যানরা তাদের জৌলুস হারিয়ে ফেলে।
একসময়ের সবচেয়ে সুগঠিত সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। অটোমেন সেনাবাহিনীর দুর্বলতা ধীরে ধীরে পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই অন্যান্য দেশ যারা অটোমেনদের কর প্রদান করত, তারা কর প্রদানে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, অটোমেনরা বাণিজ্যিক সুবিধা থেকেও বঞ্চিত হতে থাকে। বিংশ শতাব্দীতে এসে ইউরোপে অটোমেনরা প্রায় সব অস্তিত্বই হারিয়ে ফেলে। ইউরোপে আবার প্রবেশের জন্য প্রথম বিশ্বযুদ্ধে অটোমেনরা জার্মানির পক্ষে যুদ্ধে অংশ নেয়। দীর্ঘদিন যুদ্ধে না করা অদক্ষ এই বাহিনী বিশ্বযুদ্ধে তেমন দক্ষতা দেখাতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধে অবধারিতভাবেই তাদের পরাজয় ঘটে। অন্যদিকে ইউরোপে শিল্প বিপ্লব ও রেনেসাঁ বিপ্লবের পর দ্রুত এগিয়ে যেতে থাকে ইউরোপিয়ানরা। কনস্টান্টিনোপল থেকে রোমানদের পতনের পর সেখানকার অনেক বিজ্ঞ ব্যক্তি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন, আর তাদের হাত ধরেই রেনেসাঁ বিপ্লব সংঘটিত হয়। এভাবে ভেবে দেখলে আপনি দেখতে পাবেন, মুসলিমরা রাজ্য বিস্তারে এত বেশি মনোযোগী ছিলেন যে ইউরোপীয়দের সে সময়কার নীরব বিপ্লব নিয়ে তাদের তেমন মাথা ব্যথা ছিল না। অথচ দীর্ঘ দৌড়ে ইউরোপীয়রা দাপটের সাথেই টিকে আছে। এদিকে অটোমেন শাসনের অবসান হয় স্বাধীন তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে। কামাল আতাতুর্ক তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের মাধ্যমে ওসমানীয় শাসনের পরিসমাপ্তি ঘটে। মধ্যযুগের ক্ষমতাধর তুর্কিরা বর্তমানে বিভিন্ন বৈশ্বিক নিষেধাজ্ঞা নিয়ে টিকে আছে। তুরস্ক তাদের জয় করা গোল্ডেন হর্ন থেকে কোনো কর তুলতে পারে না প্রায় 100 বছর ধরে। তবে তাদের সকল নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে 2023 সালেই। ক্ষমতার এই গল্পের পরবর্তী অধ্যায় কেমন হবে সেটি এখন কেবল দেখার অপেক্ষা।